বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে মানুষের জল্পনা কল্পনা শেষ নেই কোনো। ট্যাবলয়েড পত্রিকা আর টিভি চ্যানেলের সুবাদে এই ট্রায়াঙ্গল নিয়ে গল্পেরও অভাব নেই। এসব গল্পের কারণে বারমুডা ট্রায়াঙ্গল অনেকের কাছেই ডেভিলস ট্রায়াঙ্গল নামেও পরিচিতি পেয়েছে। কিন্তু এই বারমুডা ট্রায়াঙ্গলের অবস্থান কোথায় আর এর এমন রহস্যময় হয়ে ওঠার কারণটাই বা কী, এসব কথা আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে আদ্যপান্তরী পর্বে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গলের ইতিহাস জেনে আসি। উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় 26 লাখ বর্গ কিলোমিটার এলাকা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। নামের সাথে ট্রায়াঙ্গল বা ত্রিভুজ থাকার কারণ এই এলাকার ব্যাপ্তি তিন দিকে তিনটি স্থলভাগ দ্বারা চিহ্নিত। বারমুডা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পুয়ের্টো রিকো, এই তিনটি স্থানকে যুক্ত করলে যে ত্রিভুজটি পাওয়া যায় তার নামই বারমুডা ট্রায়াঙ্গল। পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এই এলাকায় একাধিক জাহাজ এবং উড়োজাহাজ আচমকা গায়েব হয়ে যাবার ঘটনা ঘটেছে। রহস্যময় বিষয়টি প্রথম সংবাদের শিরোনামে আসে 1950 সালে। ওই বছর সেপ্টেম্বর মাসে ফ্লোরিডা ভিত্তিক দৈনিক পত্রিকা মিয়ামি হেরাল্ড প্রথম বারমুডা ট্রায়াঙ্গল নামটি ব্যবহার করে। অ্যাডওয়ার্ড ভ্যান উইঙ্কেল জোন্স নামক এক প্রতিবেদকের লেখা ওই সংবাদে বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় হারিয়ে যাওয়া একটি জাহাজ এবং কয়েকটি উড়োজাহাজের কথা তুলে ধরা হয়। তবে বারমুডা ট্রায়াঙ্গলকে আলোচিত করে তোলেন মার্কিন সাংবাদিক ভিনসেন্ট ক্যারিস। প্রথমে তিনি এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেন, তারপর ইনভিজিবল হরাইজন্স নামে পূর্ণাঙ্গ একটি বই লিখে বসেন। এরপরেই বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য মানুষের কল্পনার জগৎটি দখল করে বসে। জোনসের সেই প্রতিবেদনে যে জাহাজটি হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল তার নাম ইউএসএস সাইক্লোপস। ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস দ্বীপ থেকে ছেড়ে যাবার পর 1918 সালের 4 মার্চ মার্কিন নৌবাহিনীর এই পণ্যবাহী জাহাজটি বেমালুম গায়েব হয়ে যায়। দুর্ঘটনার সময় সে জাহাজে থাকা 300 শতাধিক নাবিক বা জাহাজটির ধ্বংসাবশেষের কোনো চিহ্ন এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এর কারণ হিসেবে অনেকেই অনেক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, তবে অধিকাংশের দাবি ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলায় সম্ভবত জার্মান কোনো ইউবোটের হামলাতেই ইউএসএস সাইক্লোপস ডুবে যেতে পারে। অবশ্য জার্মানি বরাবরই এই দায় অস্বীকার করে এসেছে। তাছাড়া আবহাওয়াবিদদের কাছে এই বারমুডা ট্রায়াঙ্গলের আরেক নাম হারিকেন অ্যালি বা ঘূর্ণিঝড়ের পথ। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট প্রায় সব ঘূর্ণিঝড়ই এই ট্রায়াঙ্গল অতিক্রম করে, ফলে এখানে সমুদ্র আচমকায় উত্তাল হয়ে উঠতে পারে, যা অতিক্রমকারী জাহাজগুলোকে বিপদের মধ্যে ফেলতে পারে। আরেকটি থিওরি অনুযায়ী সাইক্লোপস জাহাজটিতে থাকা পণ্য ওই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। দুর্ঘটনার সময় জাহাজে 11,000 টনের মতো ম্যাঙ্গানিজ রাখা ছিল। আগুনের সংস্পর্শে এলে এই ম্যাঙ্গানিজ বিস্ফোরিত হয়ে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি করতে পারে। বারমুডা ট্রায়াঙ্গলে সংঘটিত পরবর্তী দুর্ঘটনাটি আরও বেশি রহস্যময়। বিশ্বব্যাপী ঘটনাটি ফ্লাইট 19 নামে পরিচিত। 1945 সালের 5ই ডিসেম্বর ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমান ঘাঁটি থেকে ওড়া অ্যাভেঞ্জার মডেলের 5টি টর্পেডো বম্বার জঙ্গি বিমান মহড়া দেবার সময় গায়েব হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় বিমানগুলো বারমুডা ট্রায়াঙ্গল এলাকার আকাশ সীমা অতিক্রম করছিল, আর শেষ মুহূর্তে পাঠানো রেডিও বার্তা অনুযায়ী বিমানগুলোয় থাকা দিক নির্ণয়ে ব্যবহৃত কম্পাসের মতো যন্ত্রগুলো ওই সময় কাজই করছিল না। আরও আটকে ওঠার মতো ঘটনা হল বিমানগুলো নিখোঁজ হবার পর মার্কিন নৌবাহিনী দুর্ঘটনাস্থলে তল্লাশি এবং উদ্ধার অভিযান চালায়। সেই অভিযানে অংশ নেয়া ম্যারিনার মডেলের একটি তল্লাশি বিমানও বারমুডা ট্রায়াঙ্গলের আকাশসীমায় থাকা অবস্থায় নিখোঁজ হয়ে যায়। ওই সময় ম্যারিনার বিমানটিতে 13 জন ক্রু ছিলেন। এরপরে মূলত বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে মানুষের জল্পনা কল্পনা তুঙ্গে ওঠে। পরবর্তীতে অবশ্য নৌবাহিনীর চালানো এক তদন্তে জানা যায় ফ্লাইট কন্ট্রোলারের হিসেবে ভুল থাকায় মহড়ায় অংশ নিয়ে বিমানগুলোর জ্বালানি মাঝপথে শেষ হয়ে গিয়েছিল, আর ম্যারিনার বিমানটিতে সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে গিয়েছিল। ওই অগ্নিকাণ্ডে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। এরপর পরই দুর্ঘটনাস্থলের আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে ওঠায় দীর্ঘস্থায়ী তল্লাশি অভিযান চালানো সম্ভব হয়নি। তবে বিস্ময়কর ব্যাপার হল দুর্ঘটনার পর প্রায় 75 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দুর্ঘটনা কবলিত 6টি বিমানের ধ্বংসাবশেষের কোনো খোঁজই পাওয়া যায়নি। তবে বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে সবচেয়ে চমকপ্রদ গল্পটি সম্ভবত বিমান চালক ব্রুস গার্নোনের মুখ থেকে বর্ণিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী 1970 সালের এক ঝকঝকে দিনে দুই যাত্রীসহ তিনি বারমুডা থেকে ফ্লোরিডা আসছিলেন।
কিন্তু আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বজ্রপাত সহ এক ঘূর্ণিঝড় তার হালকা বিমানটিকে গ্রাস করে ফেলে। ওই সময় তার বিমানের চারপাশে বাতাসের ঘূর্ণিপাক আর মুহুর্মুহু বিদ্যুৎ চমকে নীল ঝলক দেখা যাচ্ছিল। যথারীতি বিমানের কম্পাস এবং অন্যান্য যন্ত্রপাতিও বিদঘুটে আচরণ শুরু করে। এই পরিস্থিতিতে ব্রুস এবং তার বিমানের দুই যাত্রী প্রাণের আশা ছেড়ে দিয়েছিলেন। তখন ব্রুসের চোখে পড়ে ঘূর্ণিঝড়ের বিষম মেঘের মধ্যে সরু একটি সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে। সাথে সাথে তিনি সেই সুড়ঙ্গে নিজের বিমানটিকে ঢুকিয়ে দেন। এরপরে বিমানটির গতি অসম্ভব মাত্রায় বেড়ে যায়। মাত্র তিন মিনিটের মধ্যে ব্রুসের বিমানটি বিশাল দূরত্ব অতিক্রম করে ফেলে। এই পুরো সময়টা ভূপৃষ্ঠে থাকা টাওয়ারগুলো তাদের র্যাডারে ওই বিমানটির কোনো চিহ্নই দেখতে পাচ্ছিল না। সুড়ঙ্গের শেষ মাথায় ঘন কুয়াশার মুখোমুখি হন ব্রুস। তার ভাষ্য অনুযায়ী মাত্র দুই মিটার দূরেও কিছুই দেখা যাচ্ছিল না। অর্থাৎ পুরোপুরি অনুমানের উপর নির্ভর করে তিনি বিমানটি চালাচ্ছিলেন। সৌভাগ্যবশত কিছুক্ষণ পর কুয়াশা কিছুটা হালকা হলে গ্রাউন্ড কন্ট্রোলের রাডারে ব্রুসের বিমানটি ধরা পড়ে। এরপর নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে যান ব্রুস। কিন্তু বিমানবন্দরে নামার পর তিনি বুঝতে পারেন, যে যাত্রায় অন্তত দেড় ঘন্টা লাগার কথা সেইটুকু পথ তিনি মাত্র ৪৫ মিনিটে পাড়ি দিয়ে এসেছেন। তার এই পরিসংখ্যান বিশ্বাস করলে ঘূর্ণিপাকের মধ্যে থাকা তিন মিনিটে ব্রুসের বিমানটি প্রায় ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল। অর্থাৎ ওই সময় বিমানটি ঘণ্টায় প্রায় ৩০০০ কিলোমিটার গতিতে উঠছিল। একটি সেসনা বিমানের পক্ষে এই গতি অর্জন করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু ব্রুস তার দাবির পক্ষে প্রমাণ হিসেবে জানান, বিমানবন্দরে অবতরণের পর ফুয়েল ট্যাঙ্কে থাকা জ্বালানির অর্ধেকটাই অবশিষ্ট রয়ে গিয়েছিল। ব্রুসের এই গল্পটা এতটাই চমকপ্রদ যে একদিকে কনস্পিরেসি থিওরির প্রচারকরা এর ব্যাখ্যা দিতে গিয়ে মহাজাগতিক শক্তি ডার্ক এনার্জির কথা বলছে, আর অন্যদিকে একদল সমালোচক পুরো ঘটনাটিকেই আশারে গল্প আখ্যা দিয়েছেন। এই ডার্ক এনার্জি নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে থাকেন। এই মহাবিশ্ব যে স্পেস টাইম ফেব্রিকে অবস্থান করছে সেটি নিরন্তর সম্প্রসারণের কারণ হিসেবে তারা এই ডার্ক এনার্জির কথা বলেন। সমস্যা হচ্ছে, পৃথিবীর বুকে ডার্ক এনার্জি সৃষ্টির মতো ঘটনার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন তার বিকিরণ একাধিক স্থান থেকে লক্ষ্য করা যেত। এসব ঘটনা এবং দুর্ঘটনার কারণে বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গলের সাগর এবং আবহাওয়া নিয়ে বিস্তর গবেষণা শুরু করেন। স্বস্তির ব্যাপার হল, তাদের এই গবেষণায় বারমুডা ট্রায়াঙ্গলের অনেক রহস্যেরই সমাধান পাওয়া গেছে। এসব গবেষণাপত্রের বর্ণনা অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গলের অবস্থান বিশ্বের ব্যস্ততম শিপিং রুটগুলোর একটিতে। অর্থাৎ ঝঞ্ঝা বিক্ষুব্ধ এলাকা দিয়ে পণ্যবাহী এবং যাত্রীবাহী বিপুল সংখ্যক জাহাজ যাতায়াত করে। সেই অনুপাতে এখানে দুর্ঘটনার সংখ্যা তেমন বেশি না। হ্যারিকেন অ্যালি হিসেবে পরিচিত এই এলাকা দিয়ে বিপজ্জনক ঘূর্ণিঝড়ের পাশাপাশি গালফ স্ট্রিম নামক স্রোত বয়ে যায়। ভীষণ শক্তিশালী স্রোতের কারণে এখানে দুর্ঘটনা কবলিত জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষ কখনোই একই এলাকায় অবস্থান করে না। শক্তিশালী স্রোতের কারণে তা অনেক দূরে চলে যায়। পাশাপাশি বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় সমুদ্রের গভীরতাও অনেক বেশি। ভূতাত্ত্বিকদের হিসেবে এখানে সমুদ্রতলের গভীরতা ৬-৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর বাইরে অনেক বিজ্ঞানী এই এলাকায় সংঘটিত দুর্ঘটনার জন্য এখানে সাগর জলে মিথেন হাইড্রেটের উপস্থিতিকেও দায়ী করেছেন। পৃথিবীর ভূপৃষ্ঠ গঠনকারী মহাদেশীয় প্লেটগুলোর একটি এখানে সমুদ্রের তলদেশের সাথে মিলিত হয়েছে, যে কারণে এখানে খনিজ গ্যাসের একাধিক খনি থাকতে পারে বলে ধারণা করা হয়। ওই খনিগুলো থেকে প্রায় বিপুল পরিমাণে মিথেন হাইড্রেট গ্যাস নির্গত হয়। এর ফলে সমুদ্রপৃষ্ঠে ফেনার সৃষ্টি হয়। ওই ফেনিল জলে জাহাজগুলো ভেসে থাকতে পারে না, তাই সেগুলো আচমকা তলিয়ে যায়। আর ডুবে যাওয়া জাহাজগুলো সাগরতলের গভীরতা এবং শক্তিশালী গালফ স্ট্রিমের কারণে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বৈজ্ঞানিক ও যুক্তিসঙ্গত এসব ব্যাখ্যার পাশাপাশি বর্তমানে ইন্টারনেটের কল্যাণে পণ্য যাত্রীবাহী জাহাজের এই বারমুডা ট্রায়াঙ্গল অতিক্রমের একাধিক ভিডিও এই ইউটিউবে পাওয়া যায়। একবিংশ শতকে এসে বিজ্ঞান বহু দূরে এগিয়ে গেছে, তারপরেও কিছু মানুষ এখনও বিভিন্ন ধরনের কাল্পনিক ও আধিভৌতিক ব্যাখ্যা আর কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করেন। বিজ্ঞান এই ধরনের মানুষের সামনে যত ব্যাখ্যাই হাজির করুক না কেন, বারমুডা ট্রায়াঙ্গল এদের কাছে সবসময় রহস্যময় থেকে যাবে। এর জন্য মনোবিজ্ঞানীরা রহস্যের প্রতি মানুষের প্রবৃত্তিগত আকর্ষণকেই দায়ী করেন।